টাঙ্গাইলের বাশাইল উপজেলায় নতুন পাকা রাস্তার কাজ শেষ না হতেই ভাঙতে শুরু করেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মাসখানেকের মধ্যে রাস্তার দুপাশ ধসে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাস্তাটি পুনরায় মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সড়ক বিভাগ। টাঙ্গাইল থেকে মোস্তফা কামাল নানুর তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট দেখুন। টাঙ্গাইলের বাশাইল উপজেলার কাঞ্চুরপুরের হালুয়াপাড়া থেকে কর্মকার পাড়া পর্যন্ত সড়কটি প্রায় এক কিলোমিটার। সম্প্রতি 70 লাখ টাকা ব্যয়ে এটি পাকা করা হয়, কিন্তু এক মাসে রাস্তার দুপাশ ধসে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তাটি ভেঙে যায়। ভেঙে গেল, আমরা কি করব? আমরা না আইব না, সাইব না, আমরা যাবো যাই তাই বুঝি। ভালো করে করেন, নিষেধ দিলাম মানে না, মানে না। তবে দুপাশে মাটি দিয়ে রাস্তাটি পুনরায় সংস্কার করা হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। একই আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। অতি বর্ষা এবং বন্যায় হয়তো ভাঙছে, তারপরে ওটা তো আবার মেরামত করবে। শিগুড়ি দিয়েছে, বিল তোর পায় নাই পুরোটা। ঠিকাদারকে আমরা অনেক চিঠি ইস্যু করেছি, ক্ষতিগ্রস্ত রাস্তা পুনরায় কাজ করে দিতে বাধ্য আর কি। বন্যা রেনি সিজন যাওয়ার পরে ওরা কাজ ঠিক করে দেবো আর কি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। রাসেল আহমেদ, আরটিভি। বিপিএ মানে বাইসফেনল এ, যা প্লাস্টিক পণ্যে থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ হতে পারে। তাই তো বিপিএ ফ্রি বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ ফুড কন্টেইনার। এইবার বুঝছো? বেঙ্গল আস্থা শতভাগ।